শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তারকাদের মুখরিত জীবনের গল্প আর আড্ডার আসর মুখ ও মুখরতা। আজকের আসরে আড্ডা দিতে এসেছেন অভিনেত্রী তাজিন। চলুন তার সাথে একটু গল্প করি। তাজিন, কেমন আছো? ভালো। আচ্ছা, তোমাকে এখানে আমার এই এই সিটে পেয়ে খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে যে মানে উল্টো পিঠে বসা। আচ্ছা, প্রথমেই যেই প্রশ্নটা তোমার কাছে করতে যাচ্ছি যে অভিনেত্রী তাজিনের পথ চলার শুরুটা কীভাবে হয়েছিল? পথ চলার শুরু অভিনেত্রী তাজিনের, সাংবাদিকতা করতাম, আর সেখান থেকে একটা সময় অভিনয়ের শখটা তো ছোটোবেলা থেকেই ছিল, যেহেতু ফুপুকে দেখে এসেছি সবসময় কাজ করতেন। তো তোমার ফুপু হচ্ছে আমাদের দেশের জামান, হ্যাঁ, বিখ্যাত অভিনেত্রী, হ্যাঁ, অনেক অনেক বড় মাপের একজন অভিনেত্রী। তো ওনার থেকে ওই সুপ্ত একটা ব্যাপার ছিলই ভেতরে। আর সাংবাদিকতা করতে করতে, ইনফ্যাক্ট আমি ইন্টারমিডিয়েটের পর থেকেই সাংবাদিকতা শুরু করে দিই, ভোরের কাগজে করতাম তখন, তারপর প্রথম আলোতে। তো ওই একটা সময় যেটা হয় যে তখন প্যাকেজের সময়টা আসে, হ্যাঁ, বিটিভিতে নতুন একজন, হ্যাঁ, নতুন আর্টিস্টের কাজ করতে যাওয়াটা বিটিভিতে অনেক টাফ ছিল, কারণ অডিশনের ব্যাপার আছে, অনেক কড়াকড়ি ছিল আগে। তো প্যাকেজের যুগ আসাতে যেটা হলো যে আমার ফ্রেন্ডরা, এই যে আমাদের অনেক অনেক অনেকেরই প্রিয় অভিনেত্রী জয়া, তখন আমরা একটা ফ্রেন্ড সার্কেল ছিলাম, ওরাই বললো যে দেখ তুই যাই ঘ্যান ঘ্যান করি শান্তির কাছে, আলটিমেটলি প্রথমে না করলেও পরে রাজি হয়ে যায়, তো তুই ঘ্যান ঘ্যান করতে থাক যে যাতে একটা প্রোডাকশন হাউস খোলে। তো এই ঘ্যান ঘ্যান করতে করতে কাজ শুরু, মানে মা প্রোডাকশন হাউস খোলেন মার হাত ধরে। এবং সবচেয়ে বড় যেটা বলবো যে আমার অভিনয়ের হাতে করি হচ্ছে গিয়ে চিত্রলেখা গুহ, ওনার কাছে আমি অভিনয়টা শিখি, উত্তম গুহ, ওনারা ওনাদের গাইডেন্সে আমার অভিনয় করাটা শুরু হয়। আর শেখ নিয়ামত আলী প্রথম নাটকটা ডিরেকশন দিয়েছিলেন, আমার মা লিখেছিলেন, ওটা দিয়ে কাজ শুরু করি। ছোটবেলা থেকে এই অভিনয়টা না এসে তুমি সাংবাদিকতা করতে গেলে কেন? ছোটবেলা থেকে যেটা হচ্ছে, একেবারে ছোটবেলা যেটা বললাম যে ওই যে বিটিভিতে যখনই শুনতাম যে কাজ করার সুযোগের জন্য কাউকে বলতে হবে, অনেক অনেক লেন্দি প্রসেস, লেন্দি প্রসেস ইটস ওকে, হ্যাঁ, যে কোনো কাজের একটা হতেই পারে, কিন্তু না কোনো ওয়ে পাচ্ছিলাম না যে কিভাবে কাজটা করব, কিভাবে হতে পারে, আমি আদৌ ওই টিভি ওই ছোট বাক্সটাই আমি নিজেকে দেখতে পারবো, এরকম ব্যাপারটা না মাথায় কাজ, মানে ওয়েটা জানতাম না, কাজটাও করতো না। আর ওই যে লেখালেখি থেকে মাও সাংবাদিকতা করতেন জব করার পাশাপাশি, তো ওখান থেকেই মানে যেটা হয়েছে যে লেখালেখির একটা তাড়না। আর ইন্টারমিডিয়েটের পর বসে থাকা ছিল, অনেক দিন বসে থাকবো, তো আমার বন্ধু শাওন, ও তখন অলরেডি ঢুকে গেছে ভোরের কাগজে, ওকে বলেছিলাম যে একটা বসে থাকার চাইতে একটা কিছুতে ঢুকে যাওয়া ভালো, তোদের নতুন কোনো লোক নিলে আমাদের আমাকে বলিস, আমার কথা বলিস। তো তখন সঞ্জীবদাকে বলে, সঞ্জীবদা আমাদেরকে ডাকে, ওই সঞ্জীবদার হাত ধরে সাংবাদিকতা শেখা এই শুরু। যেই লক্ষ্য নিয়ে শুরুটা করেছিলে, এখনো কি সেই লক্ষ্যের কাছাকাছি বা পৌঁছাতে পেরেছো? যদি বলি যে হয়তো ভালো কাজ করার তো একটা প্রবণতা থাকে, হ্যাঁ, এটা একটা, এটা হয়তো অভিনয় করতে করতে ভেতরে এসছে, কিন্তু প্রথম দিকে ছিল কি একদম শুরুতে, তখন তো অত মেন্টালি ও পরিমাণ ম্যাচুরিটি আসেনি, তখন যেটা ছিল যে মানুষ আমাকে চিনবে, মানুষ দেখলে আমাকে বলবে যে তুমি অভিনয় করো, খারাপ করো বা ভালো করো, যেটাই হোক বলবে, সেই জায়গাটা তো তৈরি হয়েছেই মোটামুটি আমাদের সবারই। কিন্তু যেই যেই স্যাটিসফ্যাকশন লেভেলের জায়গাটা ভালো কাজের দিক থেকে, সেটা এখনো হয়নি। আর আমি একটু মনে হয় ওই যে যেটা হয় যে খুব বেশি মানে না বলে অভিমান করে মাঝে মাঝে চুপ করে বসে থাকি, যখন ওই স্যাটিসফ্যাকশন লেভেলের সাথে নিজের যুদ্ধ হয় তখন চুপ করে বসে থাকি। এই প্রশ্নটা করার কারণই ছিল এই এই জিনিসটা। হ্যাঁ, আমি মাঝে মাঝে আমাকে মানুষ পায় না, মানে ফ্ল্যাকচুয়েট করে কেন তোমার মেন্টাল, মানে এই কারণে যে যখন অভিমান হয়, কাজ করছো মাঝখানে তোমাকে পাচ্ছি না, হ্যাঁ, যেটা হচ্ছে যে তো মনে আছে একবার তুমি ঘোষণা দিয়েছিলে বা ওরকম ভাবে, হ্যাঁ, ওটা অভিমান করে, অভিমান করে, মানে অভিমানের এমন চূড়ান্ত জায়গায় গিয়েছিলাম যে বলেছিলাম যে না আর কাজ করবই না। হ্যাঁ, তো আমার খুব খারাপ লাগে যে আমাদের শিল্পী তো, অভিমান করে ওই ঝগড়াঝাটি তো আর করা সম্ভব না, ওই বয়সও নেই আমাদের, বা এটা ঝগড়া করার জায়গাও না, কারণ এখানে ক্রিয়েটিভ একটা জায়গা, সেখানে ঝগড়া চলে না। তো ওই মানঅভিমানটা যেটা হয় যে এত সিনসিয়ারলি কাজ করছি, কোনো রকম প্রবলেম ক্রিয়েট করছি না, কোনো রকম, ইনফ্যাক্ট আমাদের যে ব্যাচটা, আমাদের নিয়ে কাজ করতে কেউ সেরকম ডিসকমফোর্ট ফিল করে না, তো তাহলে আমার কাজের ঝুলিতে ভালো কাজ নাই কেন,
বা ভালো কোনো জায়গা থেকে সেভাবে কেন ডাক পাচ্ছি না ভালো কাজের জন্য, তো এই একটা ইস্যু থেকে অভিমান করে বাস জাম করব না এরকম করে বসে থাকি মাঝে মাঝে, কিন্তু তারপরে পারি না বেশিক্ষণ, ওই যে হরতাল অবরোধ যে বেশি দিন হয় না সেটা সেরকমই একটা ব্যাপার। আচ্ছা, এই আগের প্রসঙ্গে যদি আসি যে সাংবাদিকতা পেশাটা অভিনেত্রী তাজিনকে কতখানি সহায়তা করেছে? প্রচুর প্রচুর সহায়তা করছে, মানে আমি যতটুকু ফ্লেক্সিবিলিটির সাথে অ্যাক্টিংটা করি মানে ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে, এবং যতটুকু এক্সপিরিয়েন্স মানে আমার ভেতরে আছে গ্রো করেছে বিভিন্ন জায়গা বিভিন্ন মানুষ বিভিন্ন সিচুয়েশন সম্পর্কে, সেটা পুরোটাই আমার সাংবাদিকতার একটা অভিজ্ঞতা থেকে এসছে। আচ্ছা, যখন নাটক লিখো তখন কি ধরনের ভাবনা মাথায় কাজ করে, কি ধরনের নাটক লিখতে পছন্দ করো? বেসিক্যালি আমার অনেক গান শুনতে শুনতে অনেক ভাবনা মাথায় আসে। আচ্ছা, গান থেকে নাটকের থিমটা আসে, আবার কোনো হয়তো একটা গল্প কোথাও পড়লাম, হয়তো একটা চরিত্র কোনো একটা স্পেসিফিক জায়গা থেকে মাঝে মাঝে চলে আসে। আবার অনেক সময় বসে আছি, এটা অন্যভাবে না নিলে খুশি হব, ওয়াশরুম একটা খুব ভালো জায়গা যেখানে হয়তো সেটা ইউজ করতে যাবার সময় দেখা যায় যে অনেক স্টোরি না মাথায় চলে আসে, অনেক কিছু চলে আসে, এরকমই ব্যাপার আর কি। কোনো মানে খুব আইসোলেটেড থাকতে না 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 ওরকম না যে হ্যাঁ এখন আমাকে ভাবতে হবে, কাগজ নিলাম কলম নিলাম, নট দ্যাট। আর মোটামুটি একটা পুরো ফার্স্ট টু লাস্ট একটা থিম আমি মাথায় নিয়ে নেই, স্টোরিটার লিখতে বসে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, কিন্তু একটা স্টোরি পুরোটা তৈরি করে নেই মাথায়। এখন তো তুমি পরিচালনাও করছো, করেছিলাম আমি বলি করেছিলাম, হ্যাঁ ওটাই জানতে চাচ্ছি যে ক্যামেরার পেছনে তাজিনের হঠাৎ প্রবেশটা হঠাৎ নাই হয়ে যাওয়ার না, দুটো কাজ করেছি, একটা এক ঘন্টা এবং একটা ধারাবাহিক করেছি, কিন্তু করে আমার মনে হয়েছে যে না এটা এখনো করার সময় আমার হয়নি, কারণ এটা অনেক টাফ একটা জায়গা। আর বেসিক্যালি আমরা যেহেতু অ্যাক্ট্রেস অ্যাক্টর আর কি, তো ওটার প্রতি না একটা মানে কেমন যেন ইয়ে হয় যে ওটার প্রতি কনসেন্ট্রেট করা যায় না, মানে এটা যতদিন করছি করি না, এখন ডিরেকশনে চলে গেলে নাটকের বেসিক্যালি নাটকের ডিরেকশনে চলে গেলে যে প্রবলেমটা হয় যে অ্যাক্টিংয়ে কনসেন্ট্রেট করতে অনেক প্রবলেম হয়, কারণ যেহেতু ডিরেকশনটায় আমি ওরকমভাবে পড়তো না, তো আমার আরও এমনি কাজ করতে গিয়েও মনে হয়েছে টেকনিক্যালি আমার আরও মনে হয় আরও আরও অনেক স্ট্রং হবার পর বা সাউন্ড হবার পর আমার কাজ মানে ডিরেকশনের কাজে আসা উচিত, আমি নিজে এটা ফিল করেছি। তো আমরা এরপর নেক্সট তাজিনকে পরিচালনায় কবে দেখব, মানে কিরকম তোমার প্ল্যানিং? সাউন্ড মনে করব নিজেকে টেকনিক্যালি বা স্ট্রং মনে করব, স্ট্রং ঠিক না মানে অ্যাটলিস্ট দেখে পরিচ্ছন্ন একটা ব্যাপার লাগবে, বা নিজে করে মনে হবে যে হ্যাঁ বেটার হতে পারতো বাট ভুল নেই কোনো, এরকম বিষয়গুলো যখন আসবে তখন মনে হবে, তখন হয়তো। এখন তুমি অভিনয় করতে বেশি কমফর্ট ফিল করছো এবং নাটক লিখতে? নাটক লিখতে। তাজিন, যে কথাটি বলছিলাম পরিচালনার কথা, একজন পরিচালক তাজিন আহমেদের দৃষ্টিতে নাট্যকার অভিনেত্রী তাজিন কেমন? পরিচালক তাজিন, হ্যাঁ যদি ওই আসনটাতে তুমি বসে থাকো তাহলে অভিনেত্রীর জায়গা থেকে আমি তাকে মার্কিং করব, পরিচালকের জায়গা থেকে মার্কিং করো অভিনেত্রীকে? সিনসিয়ার, ডেডিকেশন আছে, চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা, ভালো কাজ যা শিখেছে যতটুকু সেটা অ্যাপ্লাই করার জন্য যাক। আর ইসে নাট্যকার? নাট্যকার মাঝে মাঝে ছন্দ পতন হয় তার, অস্থিরতাগুলো লেখার মধ্যে চলে আসে যেটাকে তার অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, একটু একেবারে নাটকের চিন্তা করেই নাটকটা লেখা উচিত। গুড, নিজেকে জাজ করতে পারার ক্ষমতাটা অনেকের থাকে না আসলে, এটা উচিত ড্রব্যাকসগুলি জানা। মঞ্চের কথাটা কিন্তু আসেনি এখন। আচ্ছা, মঞ্চের যেটা আছে যে বলবো না যে মঞ্চ না করলে সে অভিনেত্রী না বা অভিনেতা না, গড গিফটেড ব্যাপার মানুষের থাকে অবশ্যই, কারণ সব ভালো ভালো অভিনেতারা মঞ্চ থেকে আসেনি। সেটাই সেটাই বলছি, নিজেকে গ্রুম করতে হয় সেটাই, কিন্তু ওই যে নিজেকে মানে আমার যেটা মনে হয়েছে যে আমি নিজে আর জায়গা পাচ্ছি না আমার শেখার বা আমাকে ভাঙার বা আমাকে তৈরি করার, তো সো আমি একটা দলের সাথে যাই। এখন পর্যন্ত যেই শোটা আমি 100তম শো করে ফেলেছি সেটার ফার্স্ট সিকোয়েন্সটা করার আগ পর্যন্ত, প্রথম দৃশ্যটা করার পর মনে হয় কি যে এই মনে হয় আজকেই আমি প্রথম কাজ মানে মঞ্চে দাঁড়াচ্ছি, এরকম একটা ফিলিং কাজ করে, সবারই কাজ করে। তো এই এই ব্যাপারটা এবং সবাই দেখছে মানে এই পুরো সামনের সব কিছু হচ্ছে আমার আন্ডারে, এই এইটার যে কী একটা পাওয়া এবং
তাৎক্ষণিকভাবে আমি রিঅ্যাকশনটা পাচ্ছি অন্যরকম একটা ভালো লাগে এখন কি তুমি একদম রেগুলার কাজ না রেগুলার এখন না এটাই আমি বলতে আমি এখন মঞ্চে রেগুলার না কিছু কিছু কারণে বাসার কিছু ব্যক্তিগত ব্যাপারের কারণে আমার রেগুলার যাওয়া হয়ে ওঠে না আর মাঝে মাঝে আমি একটু সিক থাকি যেটা মঞ্চের তো শারীরিক খাটুনিটা অনেক আছে তো সেইখানে আমি সব সময় নিজেকে হ্যাঁ সেটা আমি করে উঠতে পারি না এখন খুব বেশি আমাদের নাটকে প্যাকেজ নাটকে প্রফেশনালিজম ওয়ার্ডটা চলে এসেছে প্রফেশনাল কাজ করছি প্রফেশনাল ওয়েতে কাজ করছি প্রফেশনালিজম তৈরি হচ্ছে চেষ্টা করছে কিন্তু তোমার কি মনে হয় যে এখনো হচ্ছে এটা মানে ঠিক প্রপার প্রফেশনাল জায়গাটা কি তৈরি হয়েছে ওখানে না আমার তো মনে হয় প্রফেশনাল জায়গাটা নষ্ট হয়েছে এখন নষ্ট হয়েছে এখন আমরা যখন কাজ শুরু করেছি ইনফ্যাক্ট আমি একটা কথা বলি আমরা দুজন তো খুব ভালো বন্ধু না আমাদের একটা সম্বোধন আছে তুই তুই আমি অনেকক্ষণ তুমি বলেছি আর পারছি না আমরা যখন থেকে কাজ করেছি বা তুই যখন থেকে কাজ করেছিস যেটা মানে তোরা যেরকমভাবে প্রফেশনালি কাজ করেছিস আমরা করেছি সেই জিনিসটাই তো আমরাই তো এখন পাচ্ছি না আমাদের পরের জেনারেশনের কথা কি বলবো আমরাই তো সেই প্রফেশনালিজমের জায়গাটা পাচ্ছি না টেকনিক্যালি অনেক অনেক কিছু টেকনিক্যালি আমরা অনেক রিচ হয়েছি বাট আমরা মানসিকতার দিক থেকে যে প্রফেশনালিজমের ব্যাপারটা সেটা একেবারেই নষ্ট হয়ে গেছে আমরা অনেক সময় মনে করি প্রফেশনাল মানেই হচ্ছে টাকা পয়সার লেনদেন নট দ্যাট আমাদের পারফরমেন্সটা এবং পুরো টিমের যে কোঅর্ডিনেশনটা এটাও কিন্তু একটা প্রফেশনালিজমের পরিচয় যেটা এখন একেবারেই নাই সরি টু সে আমি এটা বলতে বাধ্য হচ্ছি কারণ সেটগুলোতে যেয়ে যখন আগের মতো ব্যাপারটা দেখি না কাজ করতে কিন্তু ভালো লাগে না প্রফেশন যেহেতু এখন এটা আমার করতে হয় মাঝে মধ্যে কিছু তারপরেও অনেক সময় বাসায় বসে থাকি আচ্ছা অনেকেই খ্যাতিকে বিড়ম্বনা মনে করে তুমি কিভাবে না আমি একেবারেই মনে করি না এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আমি কিভাবে হ্যান্ডেল করব আমার খ্যাতিটাকে সেটা সম্পূর্ণই আমার উপর নির্ভর করবে আমি যদি বিড়ম্বনার মতো করে আমার খ্যাতিটাকে ছেড়ে দেই বা ফেলে দেই বলবো যে ফেলে দিলেই বিড়ম্বনা হয় তুলে ধরে রাখলে অন করলে কখনো সেটা বিড়ম্বনায় পরিণত হয় না স্ক্যান্ডালকে কি বিড়ম্বনা মনে করো স্ক্যান্ডালকে বিড়ম্বনা মনে করি না কি কারণে আমার যদি সেটা ফেস করার মানসিকতা থাকে তৈরি হয় এবং আমি যদি সত্যি সেরকম কিছু করে থাকি হ্যাঁ তাহলে তো বের হবেই সেটা যদি করে থাকি বের হয় তাহলে ফেস করতে পারবো না কেন যদি করেই থাকি আমার আমি দেখি জিনিসটা এইভাবে কারণ যেহেতু আমার মধ্যে দুটো সত্তা আছে সাংবাদিকতা এবং অভিনেতা তো আমি যদি এই কাজটা করে থাকি আমি যেটা পারবো না নিতে আমি সেটা করব কেন সেটাই মানে আমি এটা করেছি বলে কিছুটা বাড়িয়ে আরও স্ক্যান্ডাল উঠেছে হ্যাঁ ওই বাড়তিটুকুকে আমার ফেস করার সাহসিকতা থাকতে হবে অনেকে তো নিজের কাটতির জন্য করে থাকে এটা আমি বলবো অসুস্থ মানসিকতা অভিনেত্রী তাজিনকে যদি জিজ্ঞেস করি এখন পর্যন্ত তোমার সেরা কাজের তালিকায় প্রথম অবস্থানে কি আছে মানে কোন নাটকের নাম তুমি ধরবে বুদ্ধি প্রতিবন্ধীর একটা চরিত্র আমি করেছিলাম যেটা আমি আমি নিজে স্যাটিসফাইড এই অর্থে যে আমি যেই মেয়েটাকে ফলো করেছি একদম ডিটো কপি ফলো করেছিলাম ইস্কাটনে যে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলটা আছে নাজমা নামে একটা মেয়ে ছিল ওখানে ওই মেয়েটাকে আমি ফলো করেছিলাম 15 দিন যে ওর সাথে সকালে যেতাম বিকালে আসতাম হ্যাঁ তো ওই ফলোটা করে যেটা করেছিলাম কারণ ও দেখে আমাকে বলেছে নাজমা মানে স্ক্রিনে আমাকে দেখে বলেছে নাজমা তো ওটা আমার মনে হচ্ছে এটা আমার জন্য পাওয়া টার্নিং পয়েন্ট যদি বলি অভিনয়ের সেটা ছিল পিটিভির সাতপরে কাব্য যেটা আহসান হাবিব করেছিলেন ওটা সাতপরে কাব্য যেটার পিছনে অনেক বড় অবদান তোর হ্যাঁ আমি কিন্তু এখন অনেক উঠছি আমরা না অনেক সময় আমি বলছি না যে আমি মনে রেখেছি বলে আমি কিন্তু আমরা না কেউ কারোর জন্য কিছু করলে সেটা না আমরা ভুলে যাই ভুলে যেতে চাই মানে একটু পিছনের ঘটনাটাকে আমরা ভুলে যাই এই জিনিসটা আমাদের মধ্যে থাকা উচিত সবার মধ্যে তাজিন তোমার বন্ধুর কথা যদি জিজ্ঞেস করি তোমার অভিনেত্রী বন্ধুদের মধ্যে কে কে তোমার সবচেয়ে প্রিয় বা এমনি ব্যক্তি জীবনে স্কুল কলেজের বন্ধুদের কথা ব্যক্তি জীবনে আমার বন্ধু হচ্ছে আমার মা আমার হাজবেন্ড সবচেয়েতে ভালো বন্ধু সবচাইতে ভালো বন্ধু ঝগড়াঝাটি মান অভিমান আহ্লাদ সব ভালোবাসা সবই হয় আর আর অভিনয়ের যেটা হচ্ছে যে সামনে যে বসে আছে সে তো আমার ভালো বন্ধু অনেক আগে থেকেই আরও কয়েকজন আছে দিনার অনেক ভালো বন্ধু আমাদের বন্যা ও এমনিতে অনেক ভালো বন্যা ভালো মানুষ ও আর বন্যা অবশ্য সাজু খাদেম এরকম কয়েকজন আছে যাদের সাথে মানে মোটামুটি এখনো মানে হঠাৎ করে ভাবলে এদের নামটাই আসে মানে মিডিয়াতে বন্ধু হিসেবে যদি ভাবি এদের নামটাই প্রথমে আসে আর মিডিয়ার বাইরের কথা জিজ্ঞেস করি মিডিয়ার বাইরে আমার স্কুল লেভেলে কিছু বন্ধু আছে যারা বাইরে চলে গেছে বাইরে ম্যাক্সিমামই বাইরে থাকে
ওরা অনেক ভালো বন্ধু আমার, সাইমা মনিকা। বন্ধুরা তোমার জীবনের কতখানি জায়গা জুড়ে আছে বা কতখানি হেল্প করেছে তোমার দুঃসময়ে বা তোমার একাকিত্বের সময়ে? একাকিত্বের সময়ে অনেক হেল্প করে। আমি যেটা বলি, আমার কিছু জুনিয়র ব্যাচ বন্ধু আছে যারা আমার ভাই এবং বোনের মতোই, ওরা আমার কিছু সেরকম মোমেন্টে, মানে আপস অ্যান্ড ডাউনস, কিছু ডাউনস মোমেন্টে ওরা আমার অনেক 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 মেন্টাল সাপোর্ট দিয়েছে। তাদের নাম না বললেই না, সেটা হচ্ছে আমাদের সুমন পাটোরি, যাকে আমরা সবাই এখন চিনি, স্বরূপ, টিনা, ওমর, এরা আমার খুব 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 ভালো বন্ধু। আর সেই সাথে আমার আরেকটা বন্ধু ছিল, ও যদিও মারা গেছে, অনেক জুনিয়র বন্ধু ছিল, সেটা টুসি, প্রথম আলো রোজিনা মুস্তারিন। এরা আমার মানে অনেকটা জায়গা জুড়ে আছে। তোমার এমন কেউ কাছের মানুষ বা বন্ধু আছে যে ধরো যার সাথে তোমার একটু ডিস্টেন্স হয়ে গেছে বা একটু মন কষাকষি হয়ে গেছে, যার সাথে তোমার দেখা দেখি বন্ধ বা কথা বলা বন্ধ, তার সাথে সামনাসামনি যদি কখনো দেখা হয়ে যায় কি ধরনের রিয়্যাক্ট তুমি করো সাধারণত? তুমি মানুষ তাজিন হিসেবে কি ধরনের আচরণটা? আমি না অনেকটা চেঞ্জ হয়ে গেছি, এটা আমি আমার এই যে এই ধরনের সিচুয়েশনে পড়লে তখন বুঝি যে আমি চেঞ্জ হয়ে গেছি। আগে হলে আমাকে, যেটা তোরা চিনিস, হইচই একদম স্ট্রেইট আক্রমণ করা, হুলস্থুল করে একদম ইয়ে করে দিতাম আর কি, ঝগড়াঝাটি করে ওখানে জড়াজড়ি করে আদর করে ব্যাস সব শেষ, বা হয়তো আরো আরেক দফা ঝগড়া হয়ে যেত। ঠান্ডা হয়ে যায়। কিন্তু এখন আমি নিজেকে এরকম সিচুয়েশনে পড়লে বুঝি যে আমি আসলে অনেকটা চেঞ্জ হয়ে গেছি, যে এখন ওরকম কেউ সামনে পড়লে খুব নির্লিপ্ত ভঙ্গিতে কথা বলা এবং মৃদু হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসি। তো ভবিষ্যতে আমরা তাজিনকে কি হিসেবে দেখব? শুধু অভিনেত্রী না, অবশ্যই আমরা দেখব, এটা আমরা ভেবেই নিতে পারি যে পরিচালনা যেরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বিজুরি, আমি একটা কথাই বলবো, বিকজ আমার কাছে না তাজিন এই কথাটা খুব বলতে ইচ্ছা করে যে অভিনেত্রী অভিনেত্রী কিন্তু আমরা তৈরি করে নিতে পারি এবং অনেকেই আছে, দুটো তিনটে চারজন আছে, কিন্তু পরিচালকের খুব অভাব। আমি উইথ অল রেসপেক্ট, মানে সকল ডিরেক্টরদের প্রতি রেসপেক্ট রেখে বলছি, ওনারা অনেক সময় বলে না যে তাজিন না ও এই এই ক্যারেক্টার তো ওকে হবে না, বিজুরি না 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 ওই ক্যারেক্টার না ওই ক্যারেক্টারের জন্য, বা আমাদের তমালাপ অনেক ভালো একজন অ্যাক্ট্রেস, আমাদের গ্রুপের মোমেনা আপা অনেক ভালো একজন অ্যাক্ট্রেস, বলে যে না না ওনারা তো ওই ক্যারেক্টারের জন্যই, মানে এই যে একটা লেভেল তৈরি করে রেখেছে প্রত্যেকটা অ্যাক্ট্রেসের পিছনে বা অ্যাক্টরের পিছনে, এইটা যে ডিরেক্টররা বলেন, আমার খালি বলে যে কেন বলেন, তাহলে তিনি কেন ডিরেক্টর? ডিরেক্টর মানে হচ্ছে, আমি এই জন্যই বলছি, আমি ডিরেক্টর অনেক আছে কিন্তু ওই ধরনের ওই মাপের ডিরেকশন আমি বের করে আনবো আর্টিস্টের ভেতর থেকে, আমি ওকে যে ক্যারেক্টার কখনো করানো হয়নি আমি ওকে দিয়ে এই ক্যারেক্টারই করাবো, তাহলেই না সে ডিরেক্টর, তাহলেই না আমার কাছে মনে হয় যে সেই অভিনেতা অভিনেত্রী সেই সেই ব্যক্তি সেই সেই ধরনের ক্যারেক্টার যারা উঠিয়ে থাকে থাকে এবং যারা সত্যি অভিনয়টা করতে চায়, তারা এই রকম ভাবে নিজেকে ছেড়ে দিয়েই করে যে আমাকে তৈরি করে নিক এই ক্যারেক্টারের জন্য। সেটাই এক শেষ প্রশ্ন করি, সেটা যে মৃত্যুর পরে তুমি যদি আরেকটা জীবন পাও কি হয়ে জন্মাতে চাও? হোপ ওরকম একটা যেন জীবন পাই, তাহলে যেভাবে এগিয়েছি অভিনয় জীবনে বা ব্যক্তি জীবনে, সেভাবে যেই যেই কারণগুলোতে আমি আমার অভিমান আমার ভেতরে জন্ম নেয়, সেই অভিমান জন্মাতে দেব না, এমনভাবেই এগোবো নিজেকে, এমনভাবেই তৈরি করব। অবশ্যই তাজিন, আমরা চাই তুমি সেই অভিমানগুলি এখনই ভেঙে ফেলো, পরবর্তী জীবনের জন্য আর অপেক্ষা করো না। এখন শেষ করছি দর্শক, আজ এখানেই শেষ করছি মুখ ও মুখরতা। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, খুব ভালো।